নমস্কার দেখছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি রেশমি আমার আজকের আড্ডায় আমার সঙ্গে যিনি রয়েছেন তার উত্থানটা অনেকটা আলাদিনের মতো বলতে পারি তো তার কাছে সেই আশ্চর্য প্রদীপ কিভাবে এসে পৌঁছালো আমি জানি না কিন্তু তিনি কাহানি মানে গল্প বলতে ভীষণ ভালোবাসেন এবং দারুণ ভালো গল্প বলেন তো হলোটা কি সেই আশ্চর্য প্রদীপ থেকে জিন যখন বেরিয়ে এলো যিনি এসে তার সঙ্গে কি কথা হয়েছিল বা এই গল্প বলাতে যিনি সাহায্য করেছিল কিনা আমি জানি না তবে একটা হোম ডেলিভারি হয়েছিল আমি শুনেছিলাম সেই আশ্চর্য প্রদীপের আর তারপরে ঝাঁকার বীজ কিভাবে হলো বাবা অত সব যদি জানতেই হয় তাহলে আমার মনে হয় আমার সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে একটুখানি আড্ডাটা শুরু করে দেওয়াই ভালো আমার সঙ্গে রয়েছেন সুজয় গো সুজয় তো অনেক অনেক স্বাগত প্রথমেই তোমাকে আচ্ছা সত্যি একবার ভেবেই ফেলো না যে তুমি আলাদিন তোমার কাছে রয়েছে আশ্চর্য প্রদীপ যিনি বেরিয়ে এসেছে তুমি কি চাইবে এই রে কি চাইবো ঠিক জানি না আমি সত্যি জানি না মানে এটা বেশ কঠিন প্রশ্ন আমি অ্যাকচুয়ালি না দাঁড়িয়ে আমি একটু মানে ছিটকে গেলাম যে কি চাইবো সত্যি তো কি চাই চাই বলতো মানে গুপি গাইন লাগে খেতে চাইতাম একটু মন্ডা মিঠাই টাইপ হ্যাঁ কোরমা কালিয়া পোলাও কিন্তু চাই না কি চাইবো সত্যি জানি না মানে আমি অ্যাকচুয়ালি আমার আলাদিন করার পেছনে যেটা উদ্দেশ্য ছিল সেটা বাচ্চাদের বলার যে জীবনে কোনো আশ্চর্য প্রদীপ নেই গুরু

সুতরাং আমি সেদিন নর্থ কালকাটায় খেলাম করেশুরির কচুরি তার সাথে সুন্দর আলুর তরকারি তারপর মহারানীর কচুরিটা খুব ভালো মহারাজের জিলিপিটা সবচেয়ে ভালো যেটা ওই শরৎ বসুর কনার আছে না ওটা বেস্ট মানে সুন্দর থিন থিন জিলিপি আর বেশ লাল লাল দারুন তুমি যদি চোখ বন্ধ করে কলকাতার এরকম মানে পাঁচটা জায়গা বা এমন কিছু বিষয় যেটা তুমি প্রথমেই মনে করো কলকাতা সম্পর্কে সেগুলো কি হবে হ্যাঁ আমার কলকাতা বিগিনস আর শেষ হয় উইথ পিপুল কলকাতার লোক হচ্ছে কলকাতা সুতরাং আমি কাহিনীতে দেখবি আমি কাহিনীতে খুব একটা চেষ্টা করিনি কলকাতা আমি দেখিয়েছি কলকাতার লোকের মাধ্যমে মানে ওই বিষ্ণু ওই মোনালিসার ম্যানেজার ওই রানা ওই চ্যাটার্জিদা মানে এদেরকে নিয়ে আমরা বড় হয়েছি এদেরকে আমরা সারা জীবন দেখে এসেছি আর দে ডিফাইন কলকাতা ফরাস এই কলকাতার সম্বন্ধে আমাদের যে একটা প্রেম আছে একটা ভালোবাসা আছে আই থিঙ্ক দিজ আর দ্য পিপুল হু ডিফাইন করে সেটাকে সুতরাং আমি ভেবেছিলাম যখন আমি কলকাতা দেখাবো মানে কলকাতা বাইরের লোকজনকে আমি লোককে দেখাবো তারা কিভাবে তোমার সাথে ব্যবহার করে তুমি যদি কলকাতা বাইরে থেকে আসো কলকাতা কিভাবে আপন করে নেয় তোমাকে কিভাবে তোমার সাহায্য করে কিভাবে হয়তো তোমার সাহায্য করে না মানে অল দ্য গুড এন্ড দ্য ব্যাড সব মিলিয়ে আমি সেটা তৈরি করেছিলাম আমার অতটা হাওড়া ব্রিজের প্রতিও অতটা আকর্ষণ ছিল না বা ভিক্টোরিয়া কিন্তু ওগুলো থেকে থেকে দেখাতে হয় যে হ্যাঁ এটা কলকাতা কারণ প্রত্যেকটা শহরের একটা আইকন আইকনিক একটা জায়গা আছে সেগুলো দেখালে কোনো ক্ষতি নেই কিন্তু আমার মতে কলকাতার লোক আমাকে যদি পাঁচটা জিনিস বলিস কলকাতা কলকাতার লোক মিক্স কলকাতা ঠিক তাই है, थोड़ा बिजार है कोलकाता ख्वाहिशों अरमानों का अचार है जितने भी दूर जाओ दिल से पार है कोलकाता देखो तो बाकी दुनिया बेकार है स्ट्रॉन्ग है पावरफुल है फिर भी लाचार है बिल्कुल नया किताब है जिसमें हर पाप का लिखा हिसाब है लिखा हिसाब है दिल का बाजार है थोड़ा बिजार है कुल का तख्वाहिशों और मालूम का যদি দুর্দাক শুনে কেউ না সে তবে একলা চল রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চল রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চল রে কেরালাতেও কি সেরকম কেরালাতে তুমি যখন গেলে বা এই স্ক্রিপ্টটা নিয়ে যখন যখন তুমি কাজ করছো ওখানকার মানুষদেরকে মানে ইন্টারঅ্যাক্ট করছো তাদের সঙ্গে জানছো তাতে আমার একটু সাহায্য আছে আমার একটা বন্ধু আছে সুরেশ নায়ার বলে ও আমার সাথে লিখছে ও ওটা আমাকে লিখছে কিন্তু আমি কিন্তু ওরা কিছু করছি না আবার এখন আমার গুচ্ছের প্রশ্ন আছে আমি কিন্তু ওরা লিখছি আচ্ছা তো ও আমাকে একটু হেল্প করছে কারণ হি ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ দেয় তো ও সেই জীবনের সম্বন্ধে জানে তো আমিও একটু শিখেছি ওখানকার খাওয়া দাওয়ার সম্বন্ধে বিশেষ করে খুব ঝাল ওদের খাবার কিঞ্চিত ঝাল মানে একটু কাঁদতে হয় তো সেই তো সুতরাং সেটাকে আমরা একটু বোঝার চেষ্টা করেছি মানে আমি একটু বোঝার চেষ্টা করেছি ওরা কীভাবে জীবনযাপন করে কিভাবে হোয়াট ইস দ্য লাইভলিহুড সকল উঠে কী করে দুপুরে কি খায় ওগুলো জানলে একটু করা যায় তারপর যতদিন লোকজনের সাথে মিশবি সবার একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক আসে তাদের একটা চিন্তাধারার সম্বন্ধে একটু বোঝা যায় তখন সেগুলো ইনকর্পোরেট করা যায় হ্যাঁ ধর কেউ কেউ লোক খুব রিলিজিয়াস কেউ কেউ লোক মানে সকাল উঠে ঝাঁ করে নদীতে ঝাঁপিয়ে পড়লো মানে এই ধরনের নানা রকমের ক্যারেক্টার পাওয়া যায় সব ইউজ করা যায় না কিন্তু ওগুলো জানলে একটু মানে একটা ইউ গেট এ গুড ফিলিং আবার দ্য প্লেস সেটা নিয়ে করা যায় কিন্তু কাহানি টু সেটা কলকাতাতেই থাকছে আচ্ছা কিভাবে কিরম ভাবে এগোচ্ছ তুমি কাহিনী টু কবে নাগাদ আমরা আশা করতে পারি কাহিনী তো আমরা নেক্সট শুট করব কারণ এখন বিদ্যা বেশ ব্যস্ত ওর এখন একটা সিনেমা চলছে তারপর আরেকটা সিনেমা আছে তারপরে আমার ডেট আছে কাহিনী টু যেটা আমাকে খুব আকর্ষণ করে সেটা হচ্ছে বিদ্যা ব্যাচির ক্যারেক্টারটা আমি জানতে চাই ও কি করতে চায় ও জীবনে কি করবে এখন তোর বাঁচার কোন উদ্দেশ্য নেই ও তো যা ওর একটা উদ্দেশ্য ছিল সেটা কাহিনী ওয়ানে শেষ হয়ে গেছে এবং যখন ও সেই উদ্দেশ্যটা শেষ হয় তখন ওর একটা বিভৎস রিয়েলাইজেশন হয় যে সত্যি ওর স্বামী নেই সত্যি ওর বাচ্চা মানে যেটাও হয়তো এতদিন এড়াতে চেয়েছে সেটা মানে মনের এক কোণে ফেলে রেখেছিল যে কিন্তু যেটা বাস্তব যেটা বাস্তব তো যেটার থেকে একটু দূরে সরেছিল হ্যাঁ কিন্তু এখন সেটাই হচ্ছে আসল সত্যি সেটা এখন ওর কাছে বাঁচবে এইভাবে এখন কিভাবে বাঁচবো কেন বাঁচবো কিসের জন্য বাঁচবে তো সেইটাই আমি একটু চেষ্টা করছি এক্সপ্লোর করার জন্য আচ্ছা দেখি কতদূর পৌঁছে কাহিনীতে যেরকম আমরা কলকাতা যে অভিনেতাদের পেয়েছি মানে তোমার হাত দিয়ে তাদেরকে এইভাবে আমরা পেলাম পরমব্রত হোক বা শাশ্বত হোক প্রত্যেককেই তো মানে এই কাহিনী টুতেও কি চাইবে যে আমাদের কলকাতায় যারা অভিনয় করছেন ফিল্ম হোক সিরিয়াল হোক তাদেরকে নিয়ে কাজ করা সবাই আছে আচ্ছা মানে this is a continuation of the story. So you'll যদিও মোনালিসাতে যায় মোনালিসার ম্যানেজারও থাকবে বিষ্ণুও থাকবে সবাই থাকবে আচ্ছা কাহিনীতে যেভাবে আমরা দেখেছি সেখানে তুমি একজন মায়ের গল্প বলেছো আবার তুমি মা দুর্গাকে দেখিয়েছো আমার মনে হয় যে তোমার নিজের মার প্রত্যেককে থাকে যেটা একটা সাংঘাতিক প্রভাব বা কোথাও একটা তোমার এগিয়ে চলার পথে তিনি বোধহয় একটা প্রধান শক্তি আমার দেখো আমার দুটো মা একটা মা মানে আমার বায়োলজিক্যাল মাদার আর একজন আমাকে যে বড় করেছেন আচ্ছা আর আমি দুজনকে প্রচন্ড ভাবে লড়তে দেখেছি জীবনে আচ্ছা মানে বিপদসে ভাবে লড়ে বড় হয়েছে বিপদসে ভাবে লড়ে যেখানে আয়োজনারা আছেন সেখানে পৌঁছেছেন আর আমি জানি আমার মা আমাকে সবসময় মানে দুজনেই প্রচন্ডভাবে সাপোর্ট করেছে মানে আজ পর্যন্ত কোনো আমি মনে হয় না আমি আজ পর্যন্ত কোনো কিছু জিজ্ঞেস করে পাইনি আমার দুই মায়ের কাছে কিছু না থাকা সত্ত্বেও আমাকে অনেক কিছু দিয়েছে আচ্ছা হ্যাঁ তো আই থিংক দ্যাট হ্যাজ বিন দ্য ইন্সপিরেশান আই মিন দ্যাট হ্যাজ বিন দ্য ফ্যাক্ট ইজ কারণ আমার মামাকে খালি বলতো তুই বানের জলে ভেসে আসিস নি এখনও মা বলে আচ্ছা হ্যাঁ তো দ্যাটস আ হিউজ সাপোর্ট আমি তো আব্বাচ্চনের সাপোর্টটা আমি মানে আবার একবার তোমার পার্সোনাল লাইফ থেকে চলে এলাম তোমার প্রফেশনাল লাইফে ওনার কি উপাধি সেভাবে তুমি পেয়েছো কিন্তু তোমার সঙ্গে আছেন আই মিন আই মিন देयर इज অলওয়েজ লিমিট আছেই তার 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 সেই সেই সীমানা বাইরে আমি যাব না কিন্তু উনি খুবই মানে মানুষ হিসেবে প্রচন্ড বড় আই মিন হিসেবে তো খুবই বড় কিন্তু মানুষ হিসেবে আরো বড় সুতরাং উনি অনেক সাপোর্ট করেছেন আমি জানি না কেন আমি জানতেও চাই না কেন কারণ জানলেই গন্ডগোল কিন্তু ওনার প্রচুর সাপোর্ট পেয়েছি আমি

আমি আরেকটা সিমলি লিখি বাদলা বলে যদি সেটা হয়ে যায় তাহলে ওতে আচ্ছা এই যে তুমি মানে তোমার তিনটে বাড়ি বলতে পারি এখন কলকাতা মুম্বাইতে তোমার কাজের সূত্রে তুমি ওখানে অনেকটা সময় থাকছো লন্ডনে তোমার বাড়ি তো এই তিনটে জায়গার মধ্যে মানে কি করো মানে কোথায় কাজ করো কোন জায়গাটা বিশ্রামে নাও কোথায় কি কি করো তিন জায়গায় আমার সংসার আছে মানে কলকাতা একটা মা আছে বিলেতেও একটা মা আছে হ্যাঁ আর বম্বেতে আমি আছি তো কি হয় আমি বম্বেতে নিজের কাজ করি তারপর বিলেতে গেলে আমার

মানে ওদের বড় হওয়ার মধ্যে তুমি মানে আমার আমার কোনো কন্ট্রিবিউশন নেই আমার সব বইয়ের কন্ট্রিবিউশন মানে আমার কোনো কন্ট্রিবিউশন নেই তুমি মানে সময়টা এখন डेफिनेटলি কম দিতে পারো তবে তবে দেখলাম মানে ঠিক আছে হুম তুমি করেন না কি তোমার তোমার ফিল্ম তোমার মানে বলি আমার মেটা দেখে ছেলেটা খুবই মানে ও ঠিক আমি যখন বাড়ি যাবার আগে একটু বড় ইন্টারনেট ইন্টারনেট ঘেটে ঘুরে দেখে না কি আছে তারপর মানে এমন ভান করে যেন দেখেছে আজকে ইমপ্রেস করার চেষ্টা করে জানে কিন্তু কিছুই দেখেনি বেটা আমি জানি ঠিক আছে ওই চেষ্টাটা করছই এটাই যথেষ্ট মেটা দেখা আচ্ছা বিদেশে পড়াশোনাও ওখানে লাইফ ওখানে রয়টার্সের দারুণ চাকরি হ্যাঁ তারপরে এই যে তুমি এখানে চলেరావు মানে এটাও বলতে কম আশ্চর্যর বিষয় না তুমি একের পর এক ফিল্ম করলে গল্প লিখলে এটা এটা কোনো ভেবেতে কিছু মানে এটা একটা যথেষ্ট বড় ম্যাজিক কিন্তু হয়ে যায় জানি না কোনোদিন মানে আমি আমাকে অনেকে জিজ্ঞেস করেছে কিন্তু আমি জানি না মানে হয়ে গেছে বিকজ আমি আমার একটা সার্চ ছিল বীরেন পারেখ বলে সে আমাকে সবসময় শেখাতো যে অলওয়েজ রান উইথ দ্য অপরচুনিটি মানে কোনো অপরচুনিটি হলে কোনোদিন ছেড়ে দিও না মানে রান উইথ দ্য অপরচুনিটি আমি তাই করেছি জীবনে আমি যখনই কোনো একটা অপরচুনিটি দেখেছি আই হ্যাভ রান উইথ ইট কোনো কোনো ক্ষেত্রে আমি সাকসেসফুল হয়েছি কোনো কোনো ক্ষেত্রে আমি পুরো ডুবে গেছি বাট আই হ্যাভ নেভার লেট গো অফ অ্যান অপরচুনিটি আর ছাড়বো না জীবনে তো ওইভাবে কারণ আমাকে যখন বলেছিল ডিরেকশন করবে আমি বলেছি হ্যাঁ উইদাউট নোয়িং ডিরেকশন কাকে বলে যখন লিখতে হয়েছিল আমি লিখেছি উদাউট নোই হাউ টু রাইট আহ বাট কোনো কোনো ক্ষেত্রে ঠিক হয়েছে কোনো কোনো ক্ষেত্রে ভুল হয়েছে হম বাট অলওয়েজ রান উইথ অপরচুনিটি সবাই বাঁই বাঁই করে দৌড়াবে একদম এখন তো মানে ইয়ার এন্ড হচ্ছে একটা মানে দারুন ফেস্টিভ সিজন আসবে তো কলকাতায়

বল লক্ষীচারা সবকিছু আমরা আগামী দিনের দিকে তাকিয়ে যদি দেখি তাহলে মানে বমকেশ ঋতুপর্ণ বমকেশ তো আবার ঘুরে ফিরে বমকেশ এরকম একটা ব্যান্ড মেম্বার মানে চন্দ্রবিনদুর একজন তোমার সঙ্গে থাকতে পারে ওটাই ওটাই লিংক ছিল আই সি আই সি ওকে ওকে বমকেশ আমি জানি তুমি পড়েছো বা তুমি দেখেওছো হয়তো এই যে নিশ্চয়ই ভেবেছো যে আমি বমকেশ হলে কেমন হবে আমি জানি না আমি কোনোদিন অভিনয় করিনি কিন্তু লাইক আই সেড আই নেভার লেট গো অপরচুনিটি যখন ঋতুতে আমাকে একটা অসামান্য স্ক্রিপ্ট দেখায় ঋতুতে আমাকে একটা ফাটাফাটি স্ক্রিপ্ট দেখিয়ে বলে এটা করবি আমি কি করে না বলি মানে আই ডেড টু সে নো হ্যাঁ তো মানে একটা জীবিত মানুষ বললাম হ্যাঁ কিন্তু আমি জানি না সত্যি আমি জানি না করবো আমি জানি না কিভাবে অভিনয় করতে হয় আমাকে হয়তো একটু শিখতে হবে আমাকে হয়তো একটু বুঝতে হবে কারণ কাউকে কিছু বলা খুবই সহজ আমি তোকে বলতে পারি এখান থেকে হেঁটে যাতো ওখানে

কোন ক্লাসিক চরিত্র কোনোদিন করাতে চাইবে আমার মতে পরম আবির অপু এরা সবাই একটার সুতরাং ওদেরকে ওইভাবে আর কোনোদিন ভাবা উচিত ভাবা উচিত নয় যে ওরা এইটা করতে পারে এইটা করতে পারবে না আমি যখন লিখবো ওরা কিন্তু সবাই সবকিছু কিছু করতে পারে আমার চোখে তো সুতরাং এটা একটা অন্যায় কেউ ওদের বলে আর আবৃত্তি খালি এটাই করতে পারিস এটা করতে পারিস না কারণ হি ইজ অ্যান অ্যাক্টর হি শুড বি এবল টু ডু এনিথিং যেমনি বিদ্যা ও ডার্টি পিকচারও করতে পারে কাহিনিও করতে পারে পাও করতে পারে সুতরাং সবাইকে সেই আমার মতে বেনিফিট অফ ডাউটটা দেওয়া উচিত সুতরাং আমি যখন লিখি তখন এই ভেবে লিখি না যে এটা কেবল এই করতে পারবে শাহরুখ খানের কথা তুমি বলেছিলে তুমি সপ্তাহে যান সাম্প্রতিক একবার রিলিজ করেছো বা অনেক অনেক ফিল্ম আমরা দেখেছি বিগ ফ্যান আমি দেখ আমি কিছু কিছু দেখ আমি তো আমি তো প্রিডমিনেন্টলি একটা দর্শক ছিলাম না আগে তো আমি দর্শক তারপরে আমি কালীভদ্রা একটা পরিচালক লেখক মেজরিটি অফ মাই লাইফ আই আ দর্শক সুতরাং আই এম লাইক এখন আমি হচ্ছি অমিতাভ বচ্চনের ফ্যান আই স্টিল নট কাম আউট অফ দ্যাট ফ্যান স্টেজ আমি যেদিন ফ্যান স্টেজ হয়তো বেরোবো তারপর একটা অন্য কিছু হবো অ্যান্ড সিমিলারলি আমার শাহরুখ খানের বেশ ভাল লাগে আমার বেশ আই লাইক হিম অ্যাজ অ্যান অ্যাক্টার আই লাইক হিস ফ্ল্যাম বয়েন্স অ্যান্ড আমি ভদ্রলোকের সাথে আমার এক দুবার দেখা হয়েছিলেন বিভৎস ইন্টেলিজেন্ট মানে মারাত্মক ইন্টেলিজেন্ট লোক এবং হি নোজ হোয়াট ইজ টকিং বট অ্যান্ড সো অ্যাজ আ হিউম্যান বিং অলসো আই থিঙ্ক হি ইজ ভেরি ইমপ্রেসিভ ইউ রিয়েলি গেট ইমপ্রেসড বাই হিম তো সেই দিক থেকে আমার খুব ভালো লাগে আমি জানি না কোনোদিনও কাজ করবো কি করবো না বাট কি হয় জানিস তো যারা সিনিয়র অ্যাক্টার হয় যেমন ধর শাহরুখ খান বা মিস্টার বাচ্চন ইভেন বিদ্যা উইদাউট এ স্ক্রিপ্ট ওদের কাছে যাওয়াটা অন্যায়

সার্ভ নেক্সট নট ইন আ ব্যাট ওয়ে কারণ আমি না খুব একটা তখন মৃণালদার সিনেমা বুঝতাম না মানে আমি তখন মানে আমি সত্যজিৎ রায় বুঝতাম কারণ আমি আই স্টার্টে সত্যজিৎ রায় বিদ ফেলুনাথ আই স্টার্টে আই নো রায় বউ ইন এ ডিফারেন্ট মানে ফার্স্ট ইন্ট্রোডাকশন একটু ডিফারেন্ট ছিল আমার তো সুতরাং তারপর আমি আস্তে আস্তে ঢুকেছি এখন মানে গো ব্যাক এন্ড সি আমার মনে হয় জীবনে প্রথম একটা শ্যুটিং দেখেছিলাম না খারিজ আচ্ছা আমার বাড়ির পাশে হচ্ছিল আচ্ছা একটা অঞ্জন দত্ত বলে একটা নতুন অভিনয় অভিনেতা এসেছিল আমার এখনো মনে আছে শিলা মজুমদার নতুন সব লোকজন আমি আমি তো অনেকে আছে অনেকের থেকে শিখেছি কাহিনী দেখলে তোরা জানবি অনেক বাংলা পরিচালকের কি ওটাকে ইনফ্লুয়েস আছে ধর বিদ্যা দরজার কাছে দাঁড়িয়ে আছে ও দেরি করে আসছে দিস আর ভেরি টিপিক্যাল বেঙ্গলি সিনেমা দিস ইজ লাইক সাবিত্রী চ্যাটার্জি দাঁড়িয়ে আছে দরজার কাছে বুঝতে পারলি মানে এইগুলো এইগুলো দেখে আমরা বড় হয়েছি তো সেই প্রভাবটা এখনো আছে এবং ওদের কাছ থেকে আমরা শিখেছি আর নট জাস্ট বেঙ্গলি সিনেমা ধর যেমনি কাহানি ইনফ্লুয়েন্স অফ মনমোহন দেশাই কাহিনী হাজ ইনফ্লুয়েন্স অফ ইয়েশ চোপড়া এবং এদের সবার সিনেমা দেখে দেখে আমি যা মানে একটু নিংড়েছি সেই দিয়ে কাহানি তৈরি সুজাতা থ্যাংক ইউ জানি প্রচুর কাজ প্রচুর ব্যস্ততা রয়েছে তার মাঝখানে এই আড্ডায় আমাদের সঙ্গে ছিলেন সুজয় ঘোষ আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আর অনেক খবর রয়েছে চোখ রাখুন এবিপি আনন্দে